ক্লাসরুমের আজকের বিষয়বস্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলগুলো দখল করেছিল, কোন কোন যুদ্ধের মাধ্যমে দখল করেছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তবে বাংলা প্রদেশ দখল করার পরে তারা ক্রমে দক্ষিণ ভারতের দিকে আর কিছুটা উত্তর ভারতের দিকে রাজ্য বিস্তার করার মনোবাসনা নিয়েছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য তিনটে প্রদেশ বা তিনটে শক্তি ছিল, মহীশূর সাম্রাজ্য, মারাঠা সাম্রাজ্য এবং শিখ সাম্রাজ্য। এই তিনটে সাম্রাজ্য দখল করার জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। আর সেই যুদ্ধগুলো জানার জন্য, মানে কোন শক্তির সঙ্গে কোন শক্তি কতবার যুদ্ধ করেছিল, কোন শক্তির সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কতবার যুদ্ধ করেছিল, তার জন্য একটা সূত্র আছে, সেটা একটু প্রথমে বলে দেব। মানে যুদ্ধ সংখ্যার সঙ্গে, বানান সংখ্যার সঙ্গে যুদ্ধ সংখ্যার মিল আছে। এই যে আমি বলছিলাম মহীশূর সাম্রাজ্য, মহীশূর সাম্রাজ্য দখল করার জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কটা যুদ্ধ করতে হয়েছিল দেখো, মহীশূর। এই মহীশূর ম হ সুর মোট চারটে অক্ষর, মানে মহীশূরের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মোট চারটে যুদ্ধ হয়েছিল। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। আবার মারাঠা সাম্রাজ্যের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিনটে যুদ্ধ হয়। এই বানান সংখ্যার সঙ্গে যুদ্ধ সংখ্যার মিল আছে, তিনটে যুদ্ধ, অর্থাৎ প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ এবং তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ। আবার শিখ সাম্রাজ্যের সঙ্গে বানান সংখ্যা হিসাবে দুটো যুদ্ধ পড়ছে, মানে কাকতালীয়ভাবে বানান সংখ্যার সঙ্গে যুদ্ধ সংখ্যার মিল পাওয়া যায় এবং সেটা অনেকটা সূত্রের আকারে জানা গিয়েছিল। তো যাই হোক, তাহলে আজকের আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে ইঙ্গ মহীশূর সাম্রাজ্যের সঙ্গে কেমন সম্পর্ক ছিল একটু জানানো। দেখো, ভারতবর্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর থেকে তারা ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে বিভিন্ন প্রদেশে করতে আরম্ভ করে। তিনটে প্রেসিডেন্সি এলাকায়, কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাই, আলাদা আলাদাভাবে তারা ব্যবসা বাণিজ্য শুরু করেছিল। কিন্তু বণিকের বেশে তারা ভারতবর্ষে এলেও তারা রাজধর্ম পালন করার উৎসাহী ছিলেন এবং সেই জন্য 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলা সিরাজদৌলাকে পরাজিত করে তারা বাংলা প্রদেশের পুতুল নবাবদের বসিয়ে তারা নিজেদের মতো সাম্রাজ্য বিস্তার করতে থাকে। 1765 খ্রিস্টাব্দ, কত সাল? 1765। এই 1765 খ্রিস্টাব্দের দেওয়ানি লাভের মাধ্যমে বাংলার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি সত্ত্ব পায় এবং বাংলায় তারা শাসন করতে পারল, রাজস্ব আদায় করতে পারবে এবং বিচারও করতে পারবে। মানে একজন নবাবের যা যা করণীয় সবই কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে পারবে। বাংলা প্রদেশ জয় করার পর তাদের লক্ষ্য ছিল মহীশূর সাম্রাজ্য, কারণ মহীশূর সাম্রাজ্যের সম্রাট নঙ্গরাজ তিনি কিন্তু দুর্বল চেতা ছিলেন। তার প্রধান সেনাপতি হায়দার আলী শক্তিশালী এবং সুদক্ষ, তাই তাকে খুব স্নেহ করতেন নঙ্গরাজ। কিন্তু নঙ্গরাজের দুর্বলতার কারণে যখন মহীশূর সাম্রাজ্যের বিভিন্ন অংশ বিদেশি কব্জায় চলে যাচ্ছে, তখন হায়দার আলী নঙ্গরাজকে পরাজিত করে তিনি সিংহাসনে বসেন। এখানে একজন বিখ্যাত ঐতিহাসিকের কিছু কথা বলা প্রয়োজন, ঐতিহাসিক কালী কিঙ্কর দত্ত। তিনি বলেছিলেন, অষ্টাদশ শতক ভারতের ইতিহাস হল দুঃসাহসিক ব্যক্তিদের ক্ষমতা লাভের ইতিহাস। অর্থাৎ অষ্টাদশ শতকে যে সমস্ত ব্যক্তিরা দুঃসাহসিকতার পরিচয় দিয়েছিলেন তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন সাম্রাজ্য দখল করেছিল, তার মধ্যে হায়দার আলী অন্যতম। এবং এই হায়দার আলী নঙ্গরাজকে পরাজিত করেছিল এবং পরাজিত করে সিংহাসনচ্যুত করে 1761 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন। অর্থাৎ মহীশূর সাম্রাজ্যের হায়দার আলী
তিনি কিন্তু 1761 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং মৈশুর সাম্রাজ্যকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ও শিল্প বাণিজ্যিক দিক থেকে শক্তিশালী করেন। এতেই ঈর্ষান্বিত হয় কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা মনে করেছিল হায়দার আলীকে পরাজিত করা যাবে খুব সহজে, কারণ দুর্বল চেতা মৈশুর সাম্রাজ্যকে খুব সহজে পরাজিত করা তাদের পক্ষে সম্ভব। কিন্তু হায়দার আলী সিংহাসনে বসার পর যে ক্ষমতা বিস্তার করেছিলেন, সেখানে অর্থনৈতিক উন্নতি করেছিলেন, রাজনৈতিক অশান্তি দূর করেছিলেন, এমনকি শিল্পের সূচনা করেছিলেন, ফলে অর্থনৈতিক দিক থেকে মৈশুর সাম্রাজ্য অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং তার জন্য তারা ঈর্ষান্বিত হয় এবং তারা ছলে বলে কৌশলে যে কোনো কারণে খুব তাড়াতাড়ি মৈশুর সাম্রাজ্যকে দখল করার জন্য যুদ্ধের পরিস্থিতি তৈরি করে এবং তার জন্য তারা মারাঠা এবং শিখ শক্তিকে কবজায় আনে। মারাঠা এবং শিখ শক্তিকে কবজায় আনে, কিন্তু বুদ্ধিমান হায়দার আলী মারাঠা এবং শিখ শক্তিকে ভূখণ্ড পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ত্রিশক্তি বন্ধনে আবদ্ধ হয়, ফলে মৈশুর সাম্রাজ্য অনেক শক্তিশালী হয়ে ওঠে। এই সময়ে হায়দার আলী মনে করেছিলেন যে যেহেতু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে বিভিন্ন ছলনার আশ্রয় নিয়েছে, তাই তিনি আগ্রাসী ভূমিকা নেবেন। তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বন্ধু কর্ণাটক রাজ্যকে দখল করার জন্য হায়দার আলী আক্রমণ শুরু করেন। কত সালে আক্রমণ করেছিলেন? 1767 খ্রিস্টাব্দে। কত সালে? 1767 খ্রিস্টাব্দে। এই 1767 খ্রিস্টাব্দে হায়দার আলী কর্ণাটক রাজ্য দখল করার উদ্দেশ্যে আক্রমণ করার ফলে কর্ণাটককে সাহায্য করার জন্য ইংরেজরা চলে আসে, ফলে সূচনা হয় প্রথম ইঙ্গো মৈশুর যুদ্ধ। এবং এই যুদ্ধ একটু দীর্ঘস্থায়ী হয়েছিল, প্রায় 1767 থেকে 1769 এই 2 বছর যুদ্ধ হয়। এবং এই যুদ্ধে কিন্তু হায়দার আলীর কর্মদক্ষতা, এই তিনটে শক্তির শক্তিশালী সৈন্যবাহিনীর কাছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত হয়, অর্থাৎ 1769 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত হয় এবং একটা সন্ধি করতে বাধ্য হয়েছিল। সেই সন্ধির নাম হচ্ছে মাদ্রাজের সন্ধি। কত সালে? 1769 সালে। 1769 সালে মাদ্রাজের সন্ধি করেন এবং এই মাদ্রাজের সন্ধির মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মৈশুর সাম্রাজ্যের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। এবং সেই জন্য মাদ্রাজের সন্ধির অন্যতম শর্ত ছিল একে অন্যের দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেবে, কোনো তৃতীয় পক্ষের দ্বারা আক্রান্ত হলে সাহায্য করবে, আগামী 20 বছর মৈত্রীবন্ধনে আবদ্ধ থাকবে, মিনিমাম 20 বছর মৈত্রীবন্ধনে আবদ্ধ থাকবে। এবং এর ফলে হায়দার আলী ভেবেছিল যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধরে যাবে, কিন্তু শুধরয়নি। প্রথম ইঙ্গো মৈশুর যুদ্ধের পর বেশ কিছু বছর কেটে যায়। ইংরেজরা এই সময়ে মৈশুর সাম্রাজ্যের শক্তির পরিমাপ করছিলেন। হায়দার আলীর সঙ্গে ইতিমধ্যেই মারাঠা সাম্রাজ্যের শত্রুতা বাড়ে, ত্রিশক্তি মৈত্রী জোট ভেঙে যায়। এই সময়ে 1771 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1771 খ্রিস্টাব্দে হঠাৎ মারাঠা শক্তি হায়দার আলীর রাজ্য মহীশূর রাজ্যে আক্রমণ করে। মাদ্রাজের সন্ধির শর্ত অনুযায়ী রক্ষা করতে আসার কথা ছিল ইংরেজদের, কিন্তু করতে আসেনি। এর মৈশুর সাম্রাজ্যের দ্বন্দ্ব বা বিরোধ তীব্রতর হতে আরম্ভ করে, কারণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মৈশুর সাম্রাজ্যের সঙ্গে যে শর্ত মাদ্রাজের সন্ধির মাধ্যমে করেছিলেন তার শর্ত লঙ্ঘন করেছেন। আরও কিছু কারণ ছিল এই সময়ে, মানে সময়টা 1778 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপে ইঙ্গো ফরাসি যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধ শুরু হওয়ার পর ভারতবর্ষে অবস্থিত মৈশুর সাম্রাজ্যের অধীনে থাকা ফরাসিদের মাহে বন্দর ইংরেজরা দখল করতে আসে এবং দখল করে নেয়। সেই মাহে বন্দর উদ্ধার করার জন্য হায়দার আলী 1780 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির
ওপর আক্রমণ শুরু করে। শুরু হয় দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। তাহলে যুদ্ধের দুটো কারণ কিন্তু অন্যতম। প্রথমত হচ্ছে 1771 খ্রিস্টাব্দে মারাঠা যখন মহীশূর সাম্রাজ্য আক্রমণ করে তখন সাহায্য করতে আসেনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর দ্বিতীয়ত 1778 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাকে কেন্দ্র করে ভারতবর্ষে অবস্থিত মহীশূর সাম্রাজ্যের অধীনে থাকা ফরাসি বন্দর মাহে দখল করতে চলে আসে এবং দখল করে নেয়। সেই মাহে বন্দর দখল উদ্ধার করার জন্য, পুনর্দখল করার জন্য 1780 খ্রিস্টাব্দে হায়দার আলী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর আক্রমণ শুরু করে। শুরু হয় দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা হয় এবং এই সময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সখ্যতা বাড়ে মারাঠা এবং শিখ শক্তির। ফলে 1780 থেকে 1784 এই চার বছর ব্যাপক যুদ্ধ হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 1782 খ্রিস্টাব্দে মহীশূরের সম্রাট হায়দার আলীর মৃত্যু হয় কর্কট রোগে। তার স্থলাভিষিক্ত হয় তার সুযোগ্য সন্তান টিপু সুলতান। অল্প বয়স, টকবকে রক্ত। তিনি মনে করেছিলেন মহীশূর সাম্রাজ্যকে মানে রক্ষা করার জন্য কোনো শক্তির দরকার নেই। তিনি ঠিক করেছিলেন যে তার মহীশূর সাম্রাজ্যের সৈন্যবাহিনীর যা শক্তি আছে তাই দিয়েই কিন্তু ইংরেজদের মোকাবেলা করা যাবে। এবং সেই জন্য প্রায় দীর্ঘ 2 বছর আরও যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত রণক্লান্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সন্ধি করতে বাধ্য হয়। তার নাম ম্যাঙ্গালোরের সন্ধি। এই ম্যাঙ্গালোরের সন্ধি হয় 1784 খ্রিস্টাব্দে। এখানে উল্লেখ্য ম্যাঙ্গালোরের সন্ধির শর্ত আর মাদ্রাজের সন্ধির শর্ত কিন্তু একই, কারণ সেই সময় হায়দার আলী ছিলেন, এখন টিপু সুলতান, আর ইংরেজরা চালাক জাতি, তাই একই শর্ত করে একটা সন্ধি করেছিলেন। সে শর্ত কী ছিল? আগামী 20 বছর মৈত্রীবন্ধনে আবদ্ধ থাকবে, উভয় দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেবে এবং তৃতীয় শক্তি আক্রমণ করে রক্ষা করবে। এই একই সন্ধি করে তারা মোটামুটিভাবে এই কূটনৈতিকভাবে তারা একটা সন্ধি করেছিল। তবে এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং তারপর ম্যাঙ্গালোরের সন্ধি, এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ঐতিহাসিক মহিবুল হাসান তিনি বলেছিলেন এটাই ছিল টিপুর কূটনৈতিক জয়। অর্থাৎ টিপু সুলতানের কূটনৈতিক জয় ছিল এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের ফলে যে ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছে তার শর্তগুলো। ম্যাঙ্গালোরের সন্ধির পর ইংরেজরা যে চুপচাপ বসে থাকবে না এটাই স্বাভাবিক, কারণ বাংলার একজন নবাব তিনি বলেছিলেন যে ইংরেজরা মৌমাছির জাত, তাদের সমাদর করলে মধু দেবে আর পিছনে লাগলে হুল ফোটাবে। মহীশূর সম্রাট টিপু সুলতান তাদের পিছনে লেগেছিলেন, তাই ম্যাঙ্গালোরের সন্ধিতে যতই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাকার কথা তারা বলুক না কেন, তারা হুল ফোটানোর চেষ্টা করবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। ইতিমধ্যে মারাঠা এবং শিখ শক্তির সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মৈত্রীবন্ধনে আবদ্ধ হয়েছিল। পরে নিজামের সঙ্গেও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হয়। এই সময় নিজামের সঙ্গে এই সময় কী হয়েছিল দেখো, যুদ্ধের প্রস্তুতি মানে পরবর্তী ক্ষেত্রে যুদ্ধ যে হতে পারে তার জন্য যুদ্ধের প্রস্তুতি হিসাবে ফরাসিদের সঙ্গে যোগাযোগ কিন্তু টিপু সুলতান নিয়ে রেখেছিল। যে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের ফলে যে ম্যাঙ্গালোরের সন্ধি হয় তারপরে যুদ্ধ হতে পারে, কারণ মানে মারাঠা এবং শিখদের সঙ্গে ইংরেজরা আবার মৈত্রীবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তাই দেশীয় শক্তি নয় বিদেশি শক্তির সাহায্যে টিপু সুলতান নিজের শক্তিকে বাড়ানোর জন্য কী করলেন, যোগাযোগ করলেন ফরাসিদের সঙ্গে, কাবুলের সঙ্গে, মরিশাসের সঙ্গে এবং কনস্টান্টিনোপলের সঙ্গে। এই সময় আরও কী ঘটনা ঘটে, কর্নওয়ালিস নিজামের সঙ্গে মিত্রতায় আবদ্ধ হয়েছিলেন এবং নিজামের কাছে ইংরেজদের কোন কোন দেশীয় রাজার সঙ্গে মৈত্রীবন্ধনে ইংরেজরা আবদ্ধ হয়েছেন তার একটা লিস্ট দেন। সেই লিস্টে দেখা গিয়েছে মহীশূরের নাম নেই,
কিন্তু 1784 খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে কথা দিয়েছিল ইংরেজরা যে আগামী 20 বছর ইংরেজদের সঙ্গে মহীশূরের মৈত্রীবন্ধনে আবদ্ধ থাকবে। কিন্তু নিজামের সঙ্গে যে চুক্তি হয় তার কাছে যে লিস্ট দেয় সেখানে কিন্তু মহীশূরের নাম নেই, ফলে টিপু সুলতান ক্ষুব্ধ হয়েছিলেন। এই সময়ে মারাঠা শক্তি আবার মহীশূর সাম্রাজ্য আক্রমণ করেছিলেন, কোনো রকমে টিপু সুলতান তাকে পরাজিত করেছিল। কিন্তু আবারও মহীশূর সাম্রাজ্যের যে শ্রীরঙ্গপত্তনমের দুর্গ সেখানে আক্রমণ চালায় ইংরেজরা। শুরু হয় তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, 1790 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়। এই যুদ্ধ প্রায় 2 বছর চলে এবং টিপু সুলতান এবং তার সৈন্য যতক্ষণ রসদ ছিল সে শ্রীরঙ্গপত্তনমের দুর্গ থেকে আক্রমণ চালায় এবং এক সময় রসদ শেষ হয়, তাই পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল টিপু সুলতান। মহীশূর সাম্রাজ্যের পরাজয় ঘটে এবং একটা সন্ধি হয়েছিল, তার নাম শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792 খ্রিস্টাব্দে। এই শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমে কি বলা হয় যে মারাঠা এবং শিখ শক্তিকে তাদের উপযুক্ত টাকা এবং উপযুক্ত ভূখণ্ড মহীশূর সাম্রাজ্য ছেড়ে দিয়েছিলেন। ইংরেজদের কি দিয়েছিলেন ক্ষতিপূরণ হিসাবে? 3 কোটি 30 লক্ষ টাকা দেওয়ার কথা হয়েছিল, কিন্তু তার কাছে অত টাকা ছিল না। যতদিন না দেবে ততদিন পর্যন্ত তার 2 ছেলেকে ইংরেজদের কাছে গচ্ছিত রাখতে হবে। এটাই ছিল তীব্র অপমানজনক একটা ব্যাপার। শ্রীরঙ্গপত্তনমের সন্ধির পর টিপু সুলতান বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের মহীশূর সাম্রাজ্যকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে রক্ষা করার জন্য তার আরও নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারপর সেই নতুন নতুন পদক্ষেপের মধ্যে কি, তিনি আবার যুদ্ধের প্রস্তুতি অনুযায়ী কি করলেন, আবার বিদেশি শক্তির সঙ্গে হাত মিলালেন। তিনি দূত পাঠালেন ফ্রান্সের তৎকালীন সময়ে বিপ্লবী সরকার গঠন হয়েছিল, সেখানে ফরাসি বিপ্লবের ফলে তৃতীয় সম্প্রদায়ের মানুষরা একটা সরকার গঠন করেছিলেন, তাদের সহযোগিতা কামনা করলেন। এমনকি কনস্টান্টিনোপল, কাবুল, মরিশাস বিভিন্ন বিদেশি শক্তির কাছ থেকে সৈন্যবাহিনী চাইলেন। এই সময়ে এই টিপু সুলতানের এই যে ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন লর্ড ওয়েলেসলি। কে ছিলেন? লর্ড ওয়েলেসলি। তিনি টিপু সুলতানকে অধীনতামূলক মিত্রতানীতিতে আবদ্ধ হতে বলেছিলেন। কিমিতি অধীনতামূলক মিত্রতানীতিতে আবদ্ধ হতে বলেছিলেন, কিন্তু কোনো দেশ অধীনতামূলক মিত্র, কোনো রাজ্য বা কোনো স্বাধীনচেতা রাজ্য যদি অধীনতামূলক মিত্রতানীতিতে আবদ্ধ হয় তার কোনো স্বাধীনতা থাকবে না। সে কার সঙ্গে মিত্রতায় আবদ্ধ হবে, কার সঙ্গে যুদ্ধ করবে সব ইংরেজদের কাছে বলতে হবে। তাই স্বাধীনচেতা টিপু সুলতানের পক্ষে এটা করা সম্ভব হয়নি। এই অধীনতামূলক মিত্রনীতিতে আবদ্ধ না হওয়ার ফলে লর্ড ওয়েলেসলি তার সৈন্যবাহিনী নিয়ে 1799 খ্রিস্টাব্দে টিপু রাজ্য আক্রমণ করলেন। শুরু হলো চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। এই চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে ইংরেজদের বিশাল শক্তির কাছে টিপু সুলতানের শক্তি কিন্তু অসহায় হয়ে পড়ে। দুটো জায়গায় যুদ্ধ হয়েছিল, মলভেরির যুদ্ধ। এই যুদ্ধে টিপু সুলতান আহত হয় এবং পরের কয়েক মাস পরে আরেকটা যুদ্ধ হয়, সদাশিরের যুদ্ধ। এই যুদ্ধে টিপুর মৃত্যু হয়েছিল। টিপু মারা যায় 1799 খ্রিস্টাব্দে এবং চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে 1799 খ্রিস্টাব্দে। টিপুর মৃত্যুর সঙ্গে সঙ্গে মহীশূর সাম্রাজ্যের পরাজয় ঘটে, মহীশূর সাম্রাজ্যের স্বাধীনতা সূর্য অস্তমিত যায় এবং মহীশূর সাম্রাজ্য ইংরেজরা দখল করে নেয়। এইরকমভাবে ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল কব্জা করছে। আমি পরের ইতিহাসের ক্লাসে মারাঠা শক্তির সঙ্গে ইংরেজদের যে 3টে যুদ্ধ হয়েছিল আর শিখ শক্তির সঙ্গে যে ইংরেজদের 2টো যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধের মাধ্যমে মারাঠা এবং শিখ শক্তিকে দখল করেছিল, এই বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে।